नमस्कार बंधुरा, सुस्मिता 2020 बेंगल यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत जानाच्छि। बंधुरा, आज के आमरा जे टपिक निये आलोचना करते चलेछि सेटा हलो होम गार्ड, अर्थात टेम्पोरारि होम गार्ड पदेर जन्य शिक्षागत योग्यता कि लागबे, एखाने आवेदनेर जन्य बयस सीमा कि रयेछे, एखाने आवेदन किभाबे करबेन, अफलाइन ना अनलाइने हबे, कतदिनेर काज पाबेन एबं बेतन काठामो केमन रयेछे अवश्य फुल डिसकाशन करे देब। अपनारा सम्पूर्ण भिडियोटि शुरू थेके शेष पर्यन्त देखबेन एबं एई चैनले नतून होये थाकले चैनल सबस्क्राइब करे राखबेन, जाते करे कि हबे परबर्ती चाकरिर नोटिफिकेशन प्रकाशित हवार साथेई आपनारा इनफरमेशन पेये जाबेन। आमरा चेष्टा करि आमादेर चैनलेर भिडियोर माध्यमे सठिक तथ्य सठिक समये आपनादेर सामने तुले धरार। तो बंधुरा, अवश्यई जदि आमादेर भिडियो भालो लागे भिडियोर शेषे एकटि लाइक करते भुलबेन ना। তাহলে আজকের ভিডিওর মূল পর্বের আলোচনায় আসা যাক। টিএজি অর্থাৎ টেম্পোরারি যে হোম গার্ড ভলেন্টিয়ার, সেই যে পদে কাজ সেটার জন্য কিন্তু আপনারা অনেকেই আগ্রহী এবং এই ব্যাপারে কিন্তু বিস্তারিত আপনাদের কম বেশি সকলেরই জানা আছে। তো যারা টেম্পোরারি হোম গার্ড পদে দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন তাদের বলার অপেক্ষা রাখে না এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বেতন কাঠামো কেমন রয়েছে। তো যারা জানেন না নতুন করে তাদেরকে জানানোর উদ্দেশ্যে আজকের ভিডিও। তো প্রথমে একটি কথা বলে রাখি, টেম্পোরারি হোম গার্ড পদে কাজের জন্য কিন্তু আপনাদের কোনো রকম আলাদা অভিজ্ঞতার প্রয়োজন লাগে না। শুধুমাত্র অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে কিন্তু আবেদন মূল্যও কিছু লাগে না, বিনামূল্যেই আপনারা আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, এখানে কিভাবে যে আপনাদের রিক্রুটমেন্ট হয় সেই সম্পর্কিত আপডেট আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে খালি আমি ডিটেলসে বলে দেবো শিক্ষাগত যোগ্যতা সহ বেতন কাঠামো কেমন রয়েছে। তো এখানে বেতন কাঠামো আপনাদের দৈনিক হিসাবে দেওয়া, অর্থাৎ ডে টু ডে দৈনিক বেতন আপনি মোটামুটি 500 থেকে 600 মধ্যে কিন্তু এখানে আর্ন করতে পারবেন। তো এখানে হোমগার্ডটা কখন নিয়োগ হয়, বেসিক্যালি দুর্গা পুজোর সময়তেই কিন্তু এই হোমগার্ডটা নিয়োগ হয় এবং যে সমস্ত জনবহুল এলাকায় অতিরিক্ত জনসংখ্যার ভিড় এড়ানোর জন্য পরবর্তী ক্ষেত্রে কিন্তু কাজের মেয়াদ বাড়ানো হয়, মিনিমাম 7 থেকে 10 দিন এখানে আপনারা কাজ পাবেন। পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা জানতে পারি, এখানে কিন্তু কাজের মেয়াদ আপনাদের আরও বাড়ানো হতে পারে। তো এটা কিন্তু বেসিক যে মেয়াদ সেটা আমি জানিয়ে দিলাম, এবার জনসংখ্যার উচ্চ নিম্ন বৃদ্ধি মান অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে আপনাদের মানে যে রোজ দৈনিক যে কাজটি সেটি বাড়তে পারে। বেতন কাঠামো যদি 10 দিনই আমি দেখি তো সেক্ষেত্রে 600 টাকা করে যদি মোটামুটি 550 থেকে 600 মধ্যে আপনাদের বেতন হয় সেক্ষেত্রে 5 থেকে 6 হাজার টাকা আপনারা কিন্তু 10 দিনে ইনকাম করতে পারবেন। তো আবেদন কিভাবে করবেন, আবেদনের ফর্ম কোথায় থেকে পাবেন, এখানে অফলাইনে আবেদন করতে হয়, কোনো রকম আবেদন মূল্য লাগে না। পরবর্তী যে পুলিশ থানা রয়েছে বা জিআরপি থানা রয়েছে সেখান থেকে নিতে পারেন। পুলিশের আন্ডারেও নিয়োগ করে নেওয়া হয় টিএজি টেম্পোরারি হোম গার্ড ভলেন্টিয়ার এবং জিআরপি আন্ডারেও কিন্তু নিয়োগ করে নেওয়া হয়, দুভাবেই আপনারা আবেদন করতে পারেন। তো আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা অবশ্যই, দুর্গাপুজো বেশি দিন নেই আপনারা সবাই জানেন, নিয়মিত আপনারা আপনাদের যে পুলিশ থানা রয়েছে সেখানে খোঁজ নিতে পারেন এবং আপনাদের যে জিআরপি অফিস রয়েছে সেখানেও যাতায়াত করে দেখতে পারেন যে ফর্ম প্রকাশিত হচ্ছে কিনা। হয়তো আপনাদের বলবে যে ফর্ম প্রকাশিত করা হয়নি বা ফর্ম বেরোয়নি, আমাদের কাজের এখন মানে কর্মী প্রয়োজন নেই, তবুও আপনারা আশা ছাড়বেন না, আপনারা যেতে থাকবেন, নিয়মিত খোঁজ নিতে থাকবেন, কে বলতে পারে হয়তো কোনো না কোনো দিন আপনি এই ফর্মটি হাতে পেয়ে গেলেন এবং ফিল আপ করতে পারলেন এবং তারপরেই কিন্তু এখানে কাজের সুযোগ পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে আপনারা একটু অপেক্ষা করবেন এই ফর্মের জন্য। তাহলে আজকের মতো এই আপডেট। এই টিএজি সম্পর্কিত কোনো অন্যান্য ইনফরমেশান জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আমাদের কমেন্ট সেকশানে, চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তর নিয়ে আসা। সো গাইজ, আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।